হ্যালো 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 সকলে কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আবারও চলে এসেছি ড্রাগন গাছের আরেকটা ভিডিও নিয়ে আমার এই ড্রাগন গাছের আগের ভিডিওগুলো তো নিশ্চয়ই তোমরা দেখেছ আর যে দুটো ড্রাগন ফল ফুল আগে হয়েছিল তার ফল এখন সম্পূর্ণ পেকে গেছে তো আজকে ভাবলাম যে আজকে ড্রাগন ফলগুলো আমি পেরে কেটে খেয়ে দেখবো কেমন তো প্রথমে আমি ড্রাগন ফলটা কাটতে গিয়ে একটা বড় ছুরি নিয়ে চলে গেছি কিন্তু দেখলাম ছুরি দিয়ে কাটলে গাছটা নষ্ট হবে ফলটাও নষ্ট হবে তারপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মোচড় দিয়ে সুন্দর করে ছিঁড়ে নিলাম খুব সহজ কিন্তু নট এতটা না তারপরে বাচ্চা মানুষের মতো আনন্দে একেবারে ছটফট করতে লাগলাম তারপর ছাদ থেকে নেমে এসেই একেবারে ঝটপট করে ড্রাগন ফলটা কেটে নিলাম কারণ ভেতরটা কেমন হয়েছে দেখার জন্য আমি ভীষণ উৎসুক ছিলাম তো ঝট করে কেটে ফেললাম আর তারপরে ছা পিছনে যে কাটা কাটাকাটাগুলো ছিল ওগুলো ছাড়ালাম কারণ ওগুলো না ছাড়ালে ঠিক মনেভাবে কাটা যাচ্ছিলো না তো ওইগুলো ছাড়িয়ে নিয়ে এবার পিস পিস করলাম যেহেতু বাড়িতে অনেক লোক আছে সবাইকেই দিতে হবে আর প্রথমবার ড্রাগন ফল খাওয়ার এক্সপিরিয়েন্স করবে সকলে সবাই খুব আনন্দিত ছিল আর আমি তো তোর সইতে না পেরে প্রথম পিস কেটেই মুখে ভরে নিয়েছি আর এদিকে আমার বোন বলছিল নিজে আগে খেয়ে নিল তারপর ওকে একটু দিলাম ও খাচ্ছে আর বলছে যে খুব সুন্দর খুব সুন্দর আর ওকে আমি যখন বললাম যে তোর জিপটা না একদম লাল হয়ে গেছে তখনও নিজের ঠোঁটটাকে লাল করতে চলে গেল সেজন্য না খেয়ে আগে ঠোঁটে ঘষছে আর তারপরে আমি ওকে বললাম হ্যাঁ হয়ে গেছে ঠোঁট লাল কিন্তু ঠোঁটটা আর ওইভাবে লাল হয়নি কিন্তু জিপটা লাল হয়েছিল কার কার বাড়ি ড্রাগন ফলন গাছ আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা